আমার সামর্থ্য আছে কিংবা খেতে ফসল আছে কিন্তু বর্তমানে আমার হাতে টাকা নেই, এমত অবস্থা আমি সাময়িক সময়ের জন্য ঋণ করে কোরবানি দিতে পারবো কিনা? স্ত্রী অনুমতি দিলে কতদিন পর্যন্ত বিদেশে থাকা যাবে? যেহেতু ইসলামে 3 মাস বলা হয়েছে, অনেক আলেমরা বলেন 3 মাসের বেশি বাহিরে থাকা যাবে না। সন্তানকে যদি বাবা মা সঠিক শিক্ষা না দেয় আর সন্তান গুনাহে লিপ্ত হয়, সে গুনাহের ভাগিদার নাকি পিতামাতা হবে? সন্তান যদি দিনদার হয়, বাবা মাকে বোঝানোর পরও যদি তারা ভুল করতে থাকে, তাহলে সন্তান গুনাহগার হবে কিনা? কোনো ব্যক্তি মৃত্যু সংবাদ শুনলে কি বলতে হবে? আমরা যেটা জানি ইন্নাল্লাহি ইন্না ইলাইহি রাজিউন করতে হবে, কিন্তু কিছু কিছু মানুষ বলে আগে আলহামদুলিল্লাহ বলে নিতে হবে, পরে ইন্নাল্লাহি ইন্না ইলাইহি রাজিউন করতে হবে। না, আলহামদুলিল্লাহ বলে নিতে হবে এমন কোনো কথা নাই। মানুষের মৃত্যুতে একটা বিপদ, আর বিপদ আসলে আল্লাহ বলেছেন ইরা আসাবাহু ইযা আসাবাতহু মুসীবা ক্বালু ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাযীনা ইযা আসাবাতহু মুসীবা, ইমানদারদের বৈশিষ্ট্য, ভালো মানুষের বৈশিষ্ট্য হলো তাদের বিপদ আসলে তারা ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে। বিধায় এই ইন্নাল্লাহ পাঠ করাটাই হলো যে কোনো বিপদে সুন্নাহ। মৃত্যুর পর আলহামদুলিল্লাহ বলতে হবে, তারপরে ইন্নাল্লাহ বলবেন, এরকম কোনো কথা কোরআনে কথা বলা নেই। সন্তানকে যদি বাবা মা সঠিক শিক্ষা না দেয় আর সন্তান গুনাহে লিপ্ত হয়, সে গুনাহের ভাগিদার নাকি পিতামাতা হবে? সন্তান যদি দিনদার হয়, বাবা মাকে বোঝানোর পরও যদি তারা ভুল করতে থাকে, তাহলে সন্তান গুনাহগার হবে কিনা? সন্তানের গুনার জন্য তো সন্তান নিজে গুনাহগার হবেই, কারণ আল্লাহ বলেছেন আল্লাহ তাজির ওয়াজরাতুন বিজরা অফ, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। কিন্তু সন্তানের গুনাহের পেছনে যদি মা বাবার ভূমিকা থাকে, যেমন সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে, আলহামদুলিল্লাহ স্ত্রীর ডাল ভাত জোগাড় করার ব্যবস্থাও আছে, তারপরে মা বাবা সন্তানকে বিয়ে দিচ্ছে না, এই যে দেরি করছে, সন্তান যদি কোনো পাপে লিপ্ত হয়, গুনাহগারে লিপ্ত হয়, তাহলে মা বাবা তার জন্য দায়ী থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহর শাস্তি তাদেরকেও পেতে হবে। এর মানে এই না যে সন্তান বেঁচে যাবে, তার পাপের জন্য সে তার শাস্তি পাবে, আর বাবা মা অবহেলা করেছে এবং পাপের দিকে তাকে ঠেলে দিয়েছে, এই জন্য তাদেরও আলাদা গুনাহ হবে। এই জন্য দায়িত্বশীলতা প্রত্যেকটা মানুষের জন্য খুব জরুরি একটা বিষয়। স্ত্রী অনুমতি দিলে কতদিন পর্যন্ত বিদেশে থাকা যাবে? যেহেতু ইসলামে 3 মাস বলা হয়েছে, অনেক আলেমরা বলেন 3 মাসের বেশি বাহিরে থাকা যাবে না। না, এরকম কোনো কথা নেই যে 3 মাসের বেশি থাকা যাবে না, তবে এটা ঠিক যে বাহিরে কেউ থাকতে গিয়ে যদি গুনাহে লিপ্ত হয়ে যান, বিবাহিত মানুষ, তিনি বাহিরে থাকতে গেলে নিজের চরিত্র হেফাজত করতে পারেন না, গুনাহগার হয়ে যান, এরকম যদি হয়, তাহলে সেই ব্যক্তির জন্য যতদিন তিনি নিজের চরিত্রকে হেফাজত করতে পারছেন ততদিন থাকতে পারবেন। এর বেশি দিন তার জন্য থাকা কি নেই, জায়েজ নাই, কারণ এর বেশি দিন যদি তিনি থাকেন তাহলে সেক্ষেত্রে তার চরিত্র নষ্ট হবে, তার আখলাক নষ্ট হবে, তিনি জিনায় লিপ্ত হবেন, তিনি গুনাহে লিপ্ত হবেন, তিনি মাস্টারবেশন লিপ্ত হতে পারেন, এরকম যদি আশঙ্কা থাকে তাহলে তার জন্য বিদেশে দীর্ঘদিন থাকা জায়েজ নাই। সেটা হতে পারে 1.5 মাস, সেটা হতে পারে 2 মাস, সেটা হতে পারে 2 বছর, কে কতদিন টিকতে পারছে তার উপরে। অনেক প্রবাসী আছেন যারা আসলে বাহিরে প্রবাসে থাকতে গিয়ে তাদের চরিত্র নষ্ট হয়ে যায়, তো এরকম হলে তার জন্য প্রবাস জীবন সংক্ষেপ করে দেশে চলে আসাটা ফরজ, কারণ চরিত্র রক্ষা করা ফরজ, টাকার জন্য চরিত্র নষ্ট করার কোনো সুযোগ নাই, এটা হারাম পরিষ্কার ভাবে। বর্তমানে অনেকে ফেসবুক কিংবা ইউটিউবে বিভিন্ন ওয়াজের অংশের সাথে মিউজিক যোগ করে বিভিন্ন রিলস বানায়, তাদের সম্পর্কে সতর্কবার্তা কি? আশা করি এ সম্পর্কিত একটি আলোচনা আপনার চ্যানেল থেকে প্রচার করবেন। দেখুন, আমরা এই বিষয়ের আগে বিভিন্ন সময় বলেছি, বারবার বলেছি, যে অনেকে দেখা যায় ওয়াজ মাহফিলের কোনো ভিডিওর অংশ বিশেষ এটা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, টিকটকে, ইউটিউবে বিভিন্ন জায়গায় ছাড়েন, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেন সাথে। এটা খুবই গর্হিত এবং জঘন্য একটা কাজ, এমনকি কোরআন কারিমের আয়াত, কোনো জিকির, কোনো ভালো কিছুর সাথে অনেকে দেখা যায় মিউজিক মিশ্রণ করে দেন। আমরা অনেকে মনে করি যে এই জাতীয় মিউজিক অ্যাড না করলে এটা মানুষ নিবে না, খাবে না, ভালো লাগবে না, গ্রহণ করবে না মানুষ, এরকম একটা মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়েছে। মানুষকে গেলানোর জন্য আমি হারামে লিপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। বিধায় এ ধরনের রিল তৈরি করা, ভিডিও তৈরি করা পরিষ্কার হারাম। ইসলামের খেদমত মনে করে সেখানে মিউজিক অ্যাড করছেন, তারা গুনাহে লিপ্ত হচ্ছেন, তাদের আল্লাহকে ভয় করা উচিত এবং এই হারাম থেকে তাদের বেঁচে থাকা উচিত। মনে রাখবেন যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে হোক আর যেভাবেই হোক, মিউজিকের সৃষ্টি করা এবং গানে হোক বা ওয়াজে হোক বা অন্য কিছুতে হোক, সেটা যদি যুক্ত করা হয়, সেটা শোনা এবং যুক্ত করা উভয়টি হারাম। পৃথিবীতে উল্লেখযোগ্য কোনো আলিমের এ ব্যাপারে ভিন্ন মত নেই। কোরআন হাদিস সম্পর্কে
একেবারে বেসিক ধারণা যাদের আছে তারা জানেন এটা হারাম, যার কারণে এই ধরনের বিষয় থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। আপনি ওয়াজের আলোচনা ভিডিও ক্লিপের মধ্যে যদি মিউজিক লাগাই দেন তাহলে ব্যাপারটা এরকম হবে যে আপনি ঔষধের সাথে বিষ মিশিয়ে দিলেন, ঔষধের সাথে বিষ মিশিয়ে দিলেন, ঔষধ দিচ্ছেন রোগীর সুস্থতার জন্য কিন্তু সাথে যদি বিষ মিশিয়ে দেন তাহলে রোগীর সুস্থ হওয়া তো দূরের কথা, রোগীর মৃত্যু নিশ্চিত। এই জন্য এই ধরনের ভিডিও আমরা অ্যাভয়েড করবো এবং এগুলো নিজেরাও তৈরি করবেন না, অন্যরাও এই ভিডিওগুলো আমরা শুনবো না। আমার সামর্থ্য আছে কিংবা খেতে ফসল আছে কিন্তু বর্তমানে আমার হাতে টাকা নেই, এমত অবস্থা আমি সাময়িক সময়ের জন্য ঋণ করে কোরবানি দিতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই দিতে পারবেন। যে কোনো আর্থিক ইবাদত ঋণ করে করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি তার সাহাবিরা ঋণ করে দান করেছেন এরকম বর্ণনা পাওয়া যায়। আর্থিক ইবাদত এটা আপনি ঋণ করে করলেন পরে আবার পরিশোধ করে দিলেন, এটা সম্পূর্ণ জায়েজ আছে। অতএব যদি কেউ ঋণ করেন, ঋণ করে তার পরিশোধ করার ব্যবস্থা আছে বা প্ল্যান পরিকল্পনা আছে বা তিনি দিতে পারবেন, তিনি জানেন, সদিচ্ছা আছে, তিনি পরিশোধ করবেন, তাহলে এরকম হলে ঋণ নিয়ে আপনি কোরবানি করলেন পরে সেটা পরিশোধ করলেন, এটা জায়েজ আছে। কিন্তু আমাদের কয়জন আছে আমরা ঋণ করে দান করি, এটা একটা বড় প্রশ্নের বিষয়। এটা জায়েজ আছে ঠিক আছে, বাট কোরবানির জন্য আমি ঋণ করতেও রাজি আছি আলহামদুলিল্লাহ, এবাদতের মানসিকতা থেকে যদি এটা করি তাহলে এটা ভালো কাজ, শুধু জায়েজ না। কিন্তু প্রশ্ন হলো আমি একজন মানুষকে দান করব, উপকার করব, এখন আমার হাতে টাকা নাই, পরে বেতন আসলে আমি দিয়ে দিব, আমি ঋণ করে কয়বার আমি দান করি? কোরবানির ক্ষেত্রে যে ঋণ করে দান কোরবানি করার ইচ্ছা আমার হয়েছে ভালো কথা, তাহলে দানের ক্ষেত্রে ইচ্ছাটা কেন হয়নি? এই প্রশ্ন করার উদ্দেশ্য হলো যে কোরবানিটা আল্লাহর জন্য কিনা এটাকে এনশিওর করা। এটা না হয় যে গোষ্ঠীর জন্য করতেছি তাহলে দান ঋণ করে করলাম পরে আমি পরিশোধ করবো, বা মুখ চক্ষু লজ্জা থেকে বাঁচার জন্য করলাম পরে আমি সেটা পরিশোধ করবো, এরকম যেন উদ্দেশ্য না থাকে। বাকি মোটা দাগে জিনিসটা কি আছে, জায়েজ আছে। আমি একজন দোকানদার, অনেকে দিন ইসলামকে ব্যবহার করে এবং ভালো আচার ব্যবহার করে, অনেকদিন লেনদেন ঠিক রেখে হঠাৎ একদিন দোকানের মালামাল নিয়ে চলে যায় আর দোকানেও আসে না, ফোন দিলেও ধরে না, ফোন বন্ধ করে রাখে, এক্ষেত্রে সবর করলে পরকালের বিনিময় পাবো কিনা জানাবেন? অবশ্যই আল্লাহর কাছে পরকালে বিনিময় পাবেন, তবে এই জাতীয় চিটারি পাটপারি করা মানুষের সংখ্যা আমাদের সমাজে অনেক। দিনদারিতা মানুষের লেবাসে পোশাকে যতটা, তার চাইতে বেশি দিনদারিতা মানুষের লেনদেনে, মানুষের কায় কারবারে, আর্থিক কাজে, আর্থিক ক্ষেত্রে মানুষের আসল দিনদারিতার রূপ ফুটে ওঠে। বহু মানুষ আছে নামাজ কালাম পড়ে, দাড়িও রাখে, মসজিদে আগে আগে আসে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, তাসবি করে, সবই ঠিক আছে, মাগার তার সমস্যা কি? তার সমস্যা হলো যে সে এত কিছুর পরও লেনদেনের ক্ষেত্রে এসে ভেজাল করে বসে। এরকম অনেক লোক আছে না, এই যে লেনদেনে ভেজাল করে বসে, সে জানেই না তার এই দায়িত্বটি, তার জিকির আজকার এগুলোর চাইতে কোনো ক্রমে লেনদেনের সততার গুরুত্ব ইসলামে কম নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে বেশি। কারণ মানুষের হক নষ্ট করে আল্লাহকে খুশি করা সম্ভব না। তো আমাদের ইসলাম সম্পর্কে ধারণা সঠিক না থাকার কারণে এই জাতীয় সমস্যাগুলো তৈরি হয়েছে, এ থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর প্রশ্ন হলো, আমি একজন যুবক, আমি আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি আল্লাহকে প্রচণ্ড ভয় করি, আমার মাঝে মাঝে গুনাহ হয়ে যায়, আল্লাহর কাছে কান্নাকাটি করি, আবার কিছুদিন পরে গুনাহ হয়, এই গুনাহ সম্পর্কে আল্লাহ এবং আমি ছাড়া কেউ জানেন না, আমাকে শাসন করার মতো আমি ছাড়া আর কেউ নেই, আমি রোজা রেখেও গুনাহ থেকে বাঁচতে পারছি না, আমার মনে হচ্ছে নিজে হয়তো শারীরিকভাবে আঘাত করলে গুনাহ থেকে বাঁচতে পারবো, এখন আমার কী করণীয়? আমার বাসায় দিনই পরিবেশ নাই, তাই বিয়েও করতে পারছি না, চাই না স্ত্রীকে ফিতনায় ফেলতে। ভাই, এ ধরনের অনুতাপ এটা তো ইতিবাচক দিক যে একজন মানুষ, একজন যুবক, তিনি গুনাহে লিপ্ত হওয়ার পর তার ভিতরে অনুতাপ আসছে, আফসোস আসছে, আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো একটা দিক। তো এই গুনাহ থেকে বাঁচার জন্য প্রথমত এই ধরনের গুনাহ থেকে বাঁচার জন্য কিছু স্টেপ নিতে হয়, এর ভিতরে একটা স্টেপ হলো নির্জনতা পরিহার করা, যত বেশি সম্ভব একাকিত্ব কখনো যেন না হয় রুমে, কক্ষে, বাসা, এটা খেয়াল রাখতে হবে, তাহলে এই জাতীয় গুনাহ থেকে বাঁচাটা সহজ হবে। দ্বিতীয়ত হলো যে এ ধরনের গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহের জন্য ইতিবাচক পদক্ষেপ নিতে হবে, বাবা মা তারা বুঝেন না তাহলে অন্যদেরকে দিয়ে বুঝাতে হবে, এমনকি যদি প্রাপ্তবয়স্ক হয়, নিজের উপার্জন থাকে, বাবা মা না বুঝলেও গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহের উদ্যোগ নেওয়া যাবে, তবে নিজের স্বাভাবিক অবস্থা
কোন দক্ষ বিচক্ষণ একজন আলেমের বা একাধিক আলেমের সাথে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নিলে সেটা অনেক বেশি সঠিক সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ তাআলা। অতএব গুনাহে লিপ্ত হওয়া থেকে বাঁচার জন্য বিবাহ হলো মূল সমাধানের পথ, সেজন্য উপার্জন করা, উপার্জনের একটা রাস্তা শুরু করে দেওয়া, এগুলো খুব বেশি জরুরি। আর এই জাতীয় গুনাহগুলো সাধারণত বেকারত্ব থেকে অনেকখানি আসে, এই জন্য নিজেকে এঙ্গেজ করে ফেলা, ব্যস্ত করে ফেলা, সারাক্ষণ কাজের মধ্যে থাকা, একটা টাইট শিডিউলের মধ্যে থাকা, এটা সহজ হয়। এর বাইরে আল্লাহ তাআলা নেককার বান্দা আমলওয়ালা মানুষগুলোর সাহাবতের তাদের সান্নিধ্যে থাকলে গুনাহ থেকে বাঁচা সহজ হয়। আর গুনাহের যে মাধ্যম উপকরণ আছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, স্মার্টফোন, আজেবাজে জিনিস চোখে আসলে সেগুলো থেকে গুনাহের যে আগ্রহ তৈরি হয় সেগুলো থেকে নিজেকে দূরে রাখা এবং মোবাইল সেল করে দেওয়া, বাটন ফোনে চলে আসা, সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো ডিলিট করে ফেলা, এরকম কিছু হার্ড ডিসিশন নিতে হয়। আপনি নিজেকে আঘাত করার দরকার নেই, এই কাজগুলো করেন, দেখবেন আপনার বাঁচা সহজ হবে। সেই সাথে আল্লাহ তাআলার কাছে চোখের পাখি দোয়া করবেন।